আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা চলে আসছি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। দর্শক, আজকে এসেছিলাম উদ্যোক্তা জাহাঙ্গীর ভাইয়ের পেঁপে চাষ দেখতে। জাহাঙ্গীর ভাই শুধু পেঁপে চাষই না, তার এখানে মালটা এবং লেবু চাষ হয়। লেবুর বাগানে এসে আমার মনে হয়েছে যে গাজীপুরের আশেপাশে যে বাগানগুলো গড়ে উঠছে সেই ধরনের বাগান তিনি আমাদের রংপুরের পীরগাছায় গড়ে তুলছেন। এখানে প্রায় 2 একর জায়গায় লেবু চাষ হচ্ছে এবং বাগানটির দেখতে পাচ্ছেন আমি নিজ দিয়ে হাঁটতেছি, খুব সুন্দর একটা হেজের মতো পরিণত হয়েছে। পরিবেশটাও খুব সুন্দর এবং অসংখ্য লেবুর গাছ, এত পরিমাণ লেবু রয়েছে আমার মনে হয় যে এখনও লক্ষ লক্ষ কোটি কোটি লেবু রয়েছে তার বাগানে। এই সময়টাতে একটু লেবুর দাম কম, কিন্তু বছরে একটা সময় প্রচুর দাম থাকে, সেই সময়টাকে টার্গেট করে কিন্তু আমাদের দেশের লেবু চাষিরা লেবু চাষ করে। যে জাতটি তিনি এখানে লাগিয়েছে এটি হচ্ছে বীজবিহীন লেবু, অর্থাৎ সিডলেস লেবু। প্রচুর পরিমাণে ফলন আমরা দেখতে পাচ্ছি। আজকে একটু জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা বলে তার লেবু চাষের বিষয়গুলো জানবো, এত বড় বাগান তিনি কেন করেছিলেন এবং এই লেবু চাষের সাফল্যটা কি। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। চলুন শুরু করা যাক। বাগানে এসে তো মুগ্ধ হয়ে গেলাম, বাগানের ভেতর দিয়ে হাঁটতে মনটা শান্তি পাচ্ছে আর কি, বিশাল বাগান। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক কষ্টের একটা রেজাল্ট এই পর্যন্ত আমার আসছে। আচ্ছা, খুব পরিশ্রম করা লাগছে আমার এটার পিছনে। এই বাগানের বয়স কত বছর? বাগানের বয়স 5 বছর। সিডলেস চায়না 3 যে লেবুটা সেটা। বাগানের যে অবকাঠামোমূলক সাজটা আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, এই যে সুন্দর করে ডিজাইন করার পরিকল্পনা বা সারি করে গাছ লাগানো, এত সুন্দর ভরপুর বাগান গড়ে তোলার আইডিয়া কীভাবে মাথায় আসছিল ভাই? এটা আমি ইউটিউব দেখে সাহস পাইছি, কিন্তু এটা আমি প্র্যাকটিক্যাল ভিজিট করতে যাই এবং একজনের কথায় বা একজনের বাগান দেখে আমি ডিসিশন নিই না। কয়েকটা বাগান পর্যবেক্ষণ করার পর তারপরে এই সিদ্ধান্তটা আমি নেই এবং আমি দেখছি ওখানে গাছ কতদূর ফাঁকে ফাঁকে লাগাইছে, কি করছে না করছে, তারপর আমি এই সাহসটা পাইছি বা লাগাইছি আর কি। আচ্ছা, এই যে লেবু পড়ে আছে এগুলো কি আজকে ছেঁড়া হয়েছে? হ্যাঁ, এগুলো আজকে ছেঁড়া হয়েছে, আজকে উঠেছে। লেবু তো ভরপুর, লেবু এখন বাজার কম 700-800 টাকা হাজার, কিন্তু রোজার মধ্যে আপনি একটাই 6-7 টাকা পাওয়া যায়, লস নাই। আমার এই লেবুর খরচ দিয়ে মালটা বাগান সাপোর্ট দিতেছে। মালটা তো বছরে একবার আসে, কোনোবার ধরে কোনোবার ধরে না, লেবুর কোনো আর কি রিস্ক নেই, একদম রিস্ক ফ্রি। একটা করে গাছে আনুমানিক কত হাজার আছে? এর তো গণনা নাই, তবু 700-800 হাজার এরকম আছে। ঢোকা দিয়েছেন, এটা কি প্রতি বছর চেঞ্জ করতে হয়? হ্যাঁ, প্রতি বছর দেওয়া লাগে, না দিলে ওই গাছের ডাল হয়ে যায় এবং এই গাছের ডালগুলো আবার ছাটাই করে দেবো কিছুদিন পর। এত বড় বাগান তো আমার মনে হয় যে আমাদের রংপুর বিভাগের মধ্যে নেই। আমি আমারও এটুকু হতে পারে, আমি এই বাগানটায় 9 লাখ টাকা ইনভেস্ট করছি প্রথমের দিকে, প্রথম থেকে এবং 2 বছর তো ইনভেস্ট করতে গেছি। আচ্ছা, আর মেন সমস্যা আমার মালটা, এইখানকার টাকা তো মালটা খাইছে। আচ্ছা, যার কারণে মালটা এখান থেকে টাকা আমি বের করতে পারিনি। আমারও বর্তমানে 1 লক্ষ টাকা বছরে লস হইতেছে, আমি যদি ওখানে স্যালারি পাইতেছি বছরে 5 লাখ টাকা, তো ওখান থেকে আমার হিসেবে হলো 1 লাখ টাকা যায়, বাকি 4 লাখ তো আমার থাকতেছে। যখন এটা থেকে বেনিফিট পুরো দমে আসবে তখন আমি ওটা চাকরি ছেড়ে আসার চিন্তা ভাবনা আছে। ফল তুলতে গেলে তো অনেক লোকের পড়ে। হ্যাঁ, এখানে আমি ফল তোলা চুক্তি হিসেবে দিই আশেপাশের লোকের, কিছু মহিলা আছে বা কিছু ছেলে আছে, এদেরকে এরা 1000 লেবু উঠে দিতেছে 100 টাকা। আচ্ছা, 100 টাকা দিতেছে, এখন তো ইচ্ছা করলে একটা লোক 10,000 লেবু তোলা কোনো ব্যাপারে না, এখন এত লেবু আছে। আচ্ছা, যখন আবার লেবু কম হয় তখন আবার একটু দামটা বাড়াই দেই। এতগুলো লেবু যায় কোথায়, কীভাবে বিক্রি হচ্ছে? এতগুলো আমাদের যে রংপুর মেন, রংপুরের লেবু আপনার টাঙ্গাইল থেকে আসে, নাটোর থেকে বেশি আসে। এই 2 জায়গার লেবু না হলে আমি তো লেবুর দাম ডবল পাইতাম। এখান থেকে কি পাইকাররা নিয়ে যায়? হ্যাঁ, পাইকার, ওই যে লেবু উঠাইতেছি পাইকার আমাদের আসতেছে নিয়ে যাইতেছে। আজকে কতগুলো তোলা হবে আনুমানিক? আজকে হয়তো 1500 উঠাবে, কিন্তু যে পাইকার নিয়ে যেতেছে ওনাকে দিয়ে আমি শেষ করতে পারতেছি না ফল, তার কারণে আমি 2 দিন পর থেকে পুরো দামে প্রতিদিন 10,000 করে লেবু উঠাবো। তো নিচ থেকে আসলে দর্শকদের বাগানটা দেখানোর সুযোগ না, বাগানের উপরের গাছের গ্রোথ খুবই কিন্তু সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর। হ্যান্ড মেশিন আছে, এই মেশিন দিয়ে কিন্তু ওষুধ দেওয়া যায় না। জি, কারেন্ট চালিত ব্যাটারি চালিত মেশিন আছে, স্প্রে মেশিন, ওইটা দিয়ে আমি ওষুধ দিই। এই মেশিন এখানে থাকবে জমির ওই মতো, আমার 100 ফিট পাইপ আছে, ওইটা দিলে আমার ওষুধটা দেওয়া ঠিক হইতেছে। আর কি কি যত্ন নেন? এটা সুন্দর গাছ, খুব রিস্ক ফ্রি একটা আবাদ এবং এখানে কোনো টেনশন কোনো ঝামেলা নেই। এটাতে শুধু হইতেছে আপনার পোকামাকড়,
এবং বর্ষাকাল বা গরমকালে একটু পোকামাকড় বেশি হয়, শীতকালে নাই বললেই চলে। এই হালকা সাইপারমেথিন বা অ্যাবামেকটিন বেনজোর দিলেই চলে, আর কিছু একদম রিস্ক ফ্রি। আচ্ছা, আর গাছের গোড়ায় কোনো সার দিতে? হ্যাঁ, গাছের গোড়ায় আমি বছরে দুইবার সার দিই, মাঝে মাঝে তিনবারও দিই, এরকম আনুপাতিক হারে দিতেছি। কি সার দেন এগুলো? এগুলো গোবর, মেন টিএসপি, পটাশ, ইউরিয়া, এইগুলি দিতেছি। এখন গাছ প্রতি প্রায় আমি 200 গ্রাম সার দিই সব মিলে। আচ্ছা, বছরে গাছ প্রতি কেমন খরচ হয় এখন? আনুপাতিক আর কি অনেক কম আর কি, এখন আমার মানে এটা এস্টাবলিশ হয়ে গেছে, অনেক খরচ কমে গেছে আমার। গাছ প্রতি যদি আপনার এখন 100 টাকা খরচ হয়, অনায়াসে আপনার 300-400 টাকা আসতেছে, এটা নর্মাল হিসাব আর কি, এইরকম। এখানে কতগুলো গাছ আছে? এখানে আমার 2500 গাছ আছে। 2500 গাছ শুরুর দিকে যখন লাগিয়েছিলেন সেই সময়টাতে কি প্রস্তুতিতে কি ছিল এবং চারাগুলো কিভাবে সংগ্রহ করছিলেন? চারা তো এটা গুটি কলম, সেই গাছের দূরত্ব দিয়েছি 1.5 ফিট, আর এক পাশে দিয়েছি 4 ফিট, এরকম করে দিয়েছি। আমি প্র্যাকটিক্যাল দেখে ওইভাবে করছি। কলমটা আমি পলি ব্যাগে রাখছিলাম, পলি ব্যাগে রাখে যখন চারাটা হয়ে গেছে তারপরে আমি লাগাইছি। যেহেতু এই জমিটা আমার লিজ নেওয়া জমি, মূল প্রথমে লাগাই, তখন কিন্তু আমার আগাছা হবে, নানান কিছু হবে, ঝামেলা, যার কারণে চারাটা আমি নার্সারিতে রাখছিলাম। নার্সারিতে করি চারাটা 6 মাস বড় হয়েছে, তারপর আমি এখানে লাগাইছি। জাহাঙ্গীর ভাই, এই যে প্রথমে যখন এত বড় বাগান আপনি করার পরিকল্পনা করলেন, হ্যাঁ, এটা কিন্তু অত্যন্ত সাহসের বিষয়। যে সাহসিকতাটা আপনি এখানে দেখিয়েছেন সেটাই আসলে অবিশ্বাস্য, অনেকে করার সাহসে পায় না। আপনি সেই জায়গা থেকে এত বড় সাহস নিলেন? এটা সাহস করলাম যেহেতু আমার একটা প্রাইভেট চাকরি, যে এর বিকল্প কিছু করা যায় কি না। আর একটা সাহস যখন আমি এখানে লেবু লাগাইলাম, মানুষ হাসাহাসি টিটকারি শুরু করলো, হে পাগল হয়ে গেছে, লেবু কে খায়, লেবু মানুষে খায় নাকি, নানানটা আর কি এক একজনের এক এক মন্তব্য। কিন্তু এখন তারাই আবার আসে বাগান দেখতে আসতেছে, তো আমরা তো এটা ভাবতে পারি না এটা এরকম হবে। এখন তো এখানে অনেকেরই কর্মসংস্থান? হ্যাঁ, অনেক কর্মসংস্থান। এভারেজ দেখা যায় আমার প্রতিদিন 3-4 জন লোক কাজ করতেছে। আচ্ছা, হয়তো 2-4 দিন আবার কম থাকে যখন আর কি এইরকম লাগে, এরকম লোক সারা বছর এখানে আসে, এখানে লোক কাজ করতেছে। এই 5 বছরে মোট কত টাকা ইনভেস্ট হয়েছে? 2 বছরে 9 লক্ষ টাকা, তারপর আর টাকা ইনভেস্ট করা লাগে নেই। এইবারে আমার টাকা সব উঠে গেছে, আর মালটা না থাকলে টাকা আমি আগে রিটার্ন পাওয়া যেতাম। এই বছরে কত টাকা লেবু বিক্রি করছেন? 5 লক্ষ টাকা হয়ে গেছে। তবে আমার কাছে বলি, শুধু রমজান মাসে যে লেবুটা বিক্রি হয়, রমজান মাসেই বিক্রি হয়েছে আমার 3 লক্ষ টাকা। আচ্ছা, আমি আরেকটা বিষয় দেখছি, আপনার এখানে বিশাল বড় বাগান, গাছের অবস্থাও খুব ভালো, অসংখ্য ডাল রয়েছে, মাতৃ গাছ, এখান থেকে প্রচুর চারা কলম করা যেতে পারত। হ্যাঁ, অনেকে কিন্তু ছোট ছোট বাগান করে চারা করে বিক্রি করে, সেই জায়গা থেকে আপনি এই ধরনের কোনো উদ্যোগ? না না না, এখন যারা চারা বিক্রি করে তাদের টেন্ডেন্সি থাকে একরকম, যারা বাগান তারা একরকম। যারা চারা তৈরি করে তারা কখনো বাগান করে না, যারা বাগান করে তারা কখনো চারা করে না। আমার বাগান কেউ যদি আমার কাছে চায় তখন আমি দেবো, আর যারা চারা করে ওই 2 টাকার লেবু 4 টাকার কথা বলে, কমিউনিকেশন গ্যাপ রাখে, কি তথ্য হাইড করে, ওইটা তো হাইট করলে চলবে। আমার তো চারা বিক্রি করার ধান্দা না। লেবুটা লাগার উপযুক্ত সময় কখন? লেবু সারা বছরে, শুধু শীতকাল বাদে। যেহেতু আমাদের রংপুর বিভাগের মধ্যে বড় বাগান আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে, বিশাল বড় বাগানের অভিজ্ঞতার আলোকে দেশের শিক্ষিত যুবকদের উদ্দেশ্যে কি বলবেন? যারা কৃষক ভাইরা রয়েছে, চাষাবাদ করতে আগ্রহ প্রকাশ করতেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই খুব একটা টেনশন ফ্রি, রিস্ক ফ্রি লেবু, আর জাতটা যদি সেটলেস হয়, কলম্বো আছে, যারা আছে, বিভিন্ন আছে আপনার, ওগুলো কিন্তু বছরে একবার আসে, কম আসে এরকম, কিন্তু সেটলেসটা অনায়াসে কন্টিনিউ চলতেছে। এটা সাহস নিয়ে লাগাইতে পারে, অন্তত কেউ যদি বাগান নাও করে অন্তত প্রতি বাড়ি প্রতি দিনে 2টা করে লেবুর গাছ লাগায়, তাহলে সারা বছর টাকা লেবু কিনে খাওয়া লাগবে না। একটু জ্বর হলে, একটু সর্দি হলে বা অন্য কিছু হলে কেনা লাগে, এবং ভিটামিন সি সমৃদ্ধ জিনিস, এটা চরম একটা স্বাস্থ্যকর জিনিস। তো জাহাঙ্গীর ভাই, অনেক কথা হলো, আমরা আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন। পরিকল্পিত একটা বিশাল বাগান করেছেন, এখানে আরও অনেক মানুষের কর্মসংস্থান হবে। আমরা এসব দেখতে রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, লেবু দেখলাম, লেবু ভিটামিন সির একটি উৎস, প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে এই লেবুতে। স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে কিন্তু অনেকেই এই লেবু খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। এছাড়াও এর অনেক গুণাবলী রয়েছে, সেটি হচ্ছে ডাক্তারি পরামর্শ। কিন্তু আমাদের কৃষি ভাষায় বা আমাদের কৃষি পরামর্শ হচ্ছে, এই লেবু কৃষি অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখছে। এই বিশাল বড় বাগান গড়ে তুলছেন জাহাঙ্গীর ভাই, আমার মনে হয় যে রংপুরে এত বড় বাগান আর কোথাও নেই। আমরা যতগুলো বাগানে গিয়েছি ছোট পরিসরে অনেকেই করে স্বাবলম্বী হচ্ছে, কিন্তু জাহাঙ্গীর ভাই ভিন্ন রূপে ভিন্নভাবে এত বড় বাগান করে এলাকার অনেকের কর্মসংস্থান তৈরি করছেন এবং নিজেও এই লেবু চাষ করে লাভবান হচ্ছে। দর্শক, আপনারা যদি বাণিজ্যিকভাবে লেবু চাষ করতে চান, অবশ্যই একটু জেনে বুঝে এই চাষটি করলে রিস্ক ফ্রিভাবে, চিন্তামুক্তভাবে আপনি হচ্ছে এই চাষটি করতে পারেন এবং সারা বছর জুড়েই এখান থেকে টাকা পাওয়া যাবে। দর্শক, এই ছিল জাহাঙ্গীর ভাইয়ের লেবু চাষ, তার মালটা চাষ এবং পেঁপে চাষের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।